সালাম আলাইকুম রহমতুল্লা বরকাত বন্ধুরা আমি আপনাদেরকে বলছিলাম খেজুর গাছের চারা সম্পর্কে তো আমি খেজুর গাছের চারা তৈরি করতে শুরু করছি এই দেখুন আমি জায়গাটা জিজ্ঞাসা এই দেখুন এখন খেজুর গাছের চারা আমি এখানে রাখবো এই জায়গাতে খেজুর গাছের চারা রাখবো এই জন্য এই জায়গাটা আমি ঘেরছি বুঝলেন তো দেখে দাও দেখ হ্যাঁ তো এই দেখেন এবার আমি মাটি তৈরি করছি মাটি আমি পাঁচ ছয় বস্তা আর চলুন দেখিয়ে দিচ্ছি মাটিটা

ইউরিয়া এভাবে দিতে হবে হ্যাঁ এভাবে দিতে হবে দেখো ঠিক আছে এভাবে দিতে হবে এক মুঠ ইউরিয়া দিলাম তারপর আপনার পটাশ এক মুঠ পটাশ এক মুঠ পটাশ আর ফসফেট এক মুঠ এক মুঠ ফসফেট তারপর এক বালি বালি দিতে হবে বালি হচ্ছে আপনার মানে মাটি হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আর বালি কুড়ি পার্সেন্ট বালি কুড়ি পার্সেন্ট আর এখানে আছে গোবর সার ওইটা হচ্ছে তিরিশ পার্সেন্ট ঠিক আছে ওইটা তিরিশ পার্সেন্ট দিতে হবে দিয়ে মাটিটা তৈরি করতে হবে খেজুর গাছে মাটি ঠিক আছে বন্ধুরা এবার দেখেন গোবর সার গোবর সারটা আমি এখানে ঢেলে দিচ্ছি লড়া বানা একটু ধুনিয়া ঠিক আছে এটা দেখা হ্যাঁ হুম গোবর সার তিরিশ পার্সেন্ট হইল এবার আমাকে সব কি কী করতে হবে একসঙ্গে ফাইল করতে হবে এভাবে এই দেখুন দেখতে পাচ্ছে বলে হ্যাঁ এভাবে সব ফাইল করতে হবে দেখুন এভাবে দেখেন এভাবে মাটিটা আমি তৈরি করছি ঠিক আছে তো আমার মাটি সব তৈরি হয়ে যাবে দু দিনের মধ্যে তৈরি হয়ে যাওয়ার পর আমি আপনার খেজুরের চারা বসিয়ে দিব প্যাক বের হইতে লেগেছে সব রেডি মোটামুটি কুড়ি দিন পর ইনশাল্লাহ দুটো পাতা বের হয়ে যাবে কুড়ি থেকে পঁচিশ দিন পর ওকে তো যারা যারা খেজুর খেজুরের চারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা যে খেজুরের চারা লাগাবেন দেড় হাত গর্ত করবেন করে সেখানে ওই মাটিটাকে ভালো করে কুটে হ্যাঁ শুকনো মাটি কুটে পঞ্চাশ পার্সেন্ট মাটি তারপর আপনার তিরিশ পার্সেন্ট গোবর সার কুড়ি পার্সেন্ট বালি এক মোট ইউরিয়া এক মোট পটাশ একমোট সুপার ফসফেট সব এক সঙ্গে গুলে সেটা মানে মিক্স করে সেটাকে গর্তটা বন্ধ করে দিবেন এবং পনেরো দিন পর চারাটা লাগাইতে হবে আপনি যত কটা চারা নিতে চান তত কটা গর্ত এভাবে করে মাটিটা এভাবে ঠিক করে রেখে দিন ঠিক আছে ওকে রাখলাম ওকে তাহলে ভালো থাকবেন